আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে একটু ঢুকে যাই, এক্স ক্লাস অ্যাডমিশন gov.pd। তো দেখতেই পারতেছেন যে প্রথমে ঢোকার পর আমরা ক্লিক অনলাইন নিউ দেই, নতুন আবেদন। নতুন আবেদনের ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে আমাদেরকে আগে পেমেন্টটা করে কনফার্ম করে নিতে হবে। তো পেমেন্টের বিষয়ে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে নক করতে পারেন। অনলাইনের সময় এখনও আছে আপনাদের কিছু দিন সময়, তো চলুন দেখা যাক, কাজ করি। নতুন আবেদন ক্লিক করলাম, রোল নাম্বার দিলাম আমি, আমার যে স্টুডেন্টের আপনি করবেন রোল নাম্বার। চলুন তাহলে শুরু করা যাক, প্রত্যেকটা প্রসেস পড়ে নেবেন একটু আপনারা কষ্ট করে, যেন আপনাদের পরবর্তী কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তো চলুন আমি এখানে আমার ফর্ম ফিল আপ করে নিই। জি, আমি দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত রোল নাম্বারটি দিয়েছে, বোর্ড সিলেকশন করে দিলাম, পাসিং এর অটোমেটিক নিয়ে নেবে তারা। রেজিস্ট্রেশন নাম্বার আপনার, বুঝতেই তো পারতেছেন রেজিস্ট্রেশন নাম্বার কাকে বলে, আপনি যে পরীক্ষার্থী আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটাই, জাস্ট আর কিছু না। ভেরিফিকেশন কোড ডান পাশে দেখতে পাচ্ছেন 12727, 2727। ওকে, নেক্সট দিলাম। তো আমরা এখন দেখতে পারছি যে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদেরকে, ইনফরমেশন অগ্রিম দেখাচ্ছে, কারণ আপনার একটু অনলাইন যেহেতু হয়ে গেছে অটোমেটিক সব ইনফরমেশন নিয়ে নেবে, আপনার টেনশন করার কোনো দরকার নাই। তো চলুন, আমাদের যে মোবাইল দিয়ে পেমেন্ট করার সময়, আমাদের অনলাইনে পেমেন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। এখানে দেখেন, পড়ে নিন টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী লেখা আছে, যদি পড়তে চান ইচ্ছা থাকে। আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিই, সরি জাস্ট এ মিনিট। সরি, এখানে পেস্টের কোনো অপশন নাই, আপনাদের লিখে দিতে হবে হাতে। তো চলুন এগেন টাইপ করি। তো আপনারা যদি নিচে দেখতে পারতেছেন যে আরও কিছু লেখা আছে, পড়ে নিন যদি পড়তে মনে হয়। কোঠা আর কি, আপনি যদি মুক্তিযোদ্ধা হন, প্রবাসী কোঠা হন, শিক্ষা কোঠা কোনো পান, তো আমাদের দরকার নাই, সেক্ষেত্রে আমরা নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, নেক্সট দিয়ে দিলাম। তো আপনাদের দেখতে পারতেছেন যে কলেজ সিলেকশনের একটা জায়গা এসে পড়েছে, আমরা বোর্ড সিলেকশন করে দিলাম, জেনারেল বোর্ড, যদি মাদ্রাসা বোর্ডে পড়তে চান মাদ্রাসা বোর্ড দিয়ে দিন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিই আমরা ঢাকা বোর্ড, থানা সিলেক্ট করে দিই আমাদের ঢাকা বোর্ডের থানা পড়ছে সাভার, সাভার 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 সাভার, হ্যাঁ সাভার। এই তো সাভার, নিচে দেখতে পারতেছি আমি, মাঝে মাঝে হারে হলি কিছু মনে করবেন না। তো আমরা কলেজ সিলেকশন সর্বোচ্চ 60টা থেকে 10টা কলেজ সিলেকশন করতে পারবো। উপরে দেখেন লেখা আছে প্রায়োরিটি কোনটা কত করতে হবে। তো আমি আমার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে সাভার ক্যান্টনমেন্ট চুজ করব। একটু একটু থামি, আপনারা আপনাদেরকে সিলেক্ট করে তারপর দেখ। আমি ওই যে কন্ট্যাক্ট নাম্বার যে দিয়েছিলাম, তো আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একটা সিকিউরিটি কোড, আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার পর আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড যাবে, সিকিউরিটি কোড না দিয়ে আপনার নাম্বার, কাঙ্ক্ষিত নাম্বার দিয়ে দেখতে পারবেন আপনার কী অবস্থা আছেন। তো সকল বিষয় নিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, ই শুড জাস্ট নকাস এনি কাইন্ড অফ হেল্প, এনি কাইন্ড অফ ইনফরমেশন, জাস্ট হেল্প। ওকে, তো বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই, পরবর্তী যদি কোনো দিন কোনো কাজে আপনাদের আসতে পারে নিজেকে ধন্য মনে করবো। ধন্যবাদ।